হ্যালো, আসসালামু আলাইকুম অন্তর চৌধুরী। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, আচ্ছা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কী নিয়ে, অবশ্যই থাম্বনেল দেখে বুঝছেন আজকে ব্লগটা আমার ব্লগ। আচ্ছা, তো আজকে আমার আজকের ব্লগটা হচ্ছে আমাদের ট্যুর ব্লগ, এবং আমরা কোথায় ব্লগ করতেছি সেটা হচ্ছে চাঁদপুর, ইলিশের দেশ চাঁদপুর। মানে আমাদের ট্যুর প্ল্যানগুলো হুটহাট করে হয়ে যায়। আমাদের প্ল্যানটা রাত 11টা বাজে হয়েছিল, মানে আমরা কালকে ক্যাম্পাস অফ, যার কারণে ব্লগটা করতেছি। আর আমাদের চ্যানেলে অলওয়েজ লেট, তো হচ্ছে কি আমাদের এই ব্লগটাতে কে কে থাকতেছে, অবশ্যই দুইটা পোল্ট্রি মার্ক থাকতেছে, মানে একটা তো হচ্ছে পাখি, ওটাকে আচ্ছা পরিচয় করে দিব আপনাদেরকে অন্যভাবে, আর একটা হচ্ছে ফুরে পোল্ট্রি মার্ক। বিকজ মানে বাসায় বসে বসে ওর মানে এই এতটুকু পর্যন্ত বয়স কমপ্লিট করে যাচ্ছে। তো যাই হোক, এখন আমাদের ক্যাম্পাস থেকে আমরা অলরেডি তিনজন যাচ্ছি। হুটহাট করে প্ল্যান হয়েছে আমাদের রাতের 11টা বাজে, যার কারণে আমরা 4-5টায় জন তুলতে হবে। তো এখন আসি বাসায়, আমি ভোরে ভোরে মানে আমাদের হোস্টেলের নিচে যাব, আর তারপর ওদের সাথে একসাথে হয়ে আমরা সবাই সদর লঞ্চ ঘাট হয়ে দেন চাঁদপুর লঞ্চ ঘাটে যাবো। ওখান থেকে দেন চাঁদপুর ইলিশে কী কী আছে হ্যান ত্যান সব কিছু আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমাদের কালকে ভোর ভোরে যেতে হবে, যার কারণে অলরেডি রাত প্রায় 1টা, আর বাসা সবাই ঘুমাচ্ছে। আমি নিরিবিলি ব্লগে ইন্ট্রো দিচ্ছি। তো আমরা ভোর ভোরে বের হয়ে যাব এ আর কি। তো ব্লগে অবশ্যই ডে আর কি আর সব কিছুই থাকবে। দেখা হচ্ছে ভোর 6টায়। গুড নাইট। তো গুড মর্নিং গাইস। তো রাইট নাও আমরা আছি ফার্ম গেট, আর এখান থেকে এখন একটা চেঞ্জি নিয়ে দেন যাবো সদরঘাট, আর ওখানে কথা হবে। এখন ভোর 5:07 বাজতেছে, আর সহ চোখে ঘুম ঘুম। ওকে ফাইনালি আমরা চলে আসছি লঞ্চে। রাইট নাও 6টা, আর আমরা 6টা লঞ্চে উঠছি, আর আমাদের সাথে আছে আমাদের চকলেট বয় রায়হান, আর আমাদের পাখি। আই এম মুসাইম আহমেদ কাইজ খান, আই এম নট পাখি, হু ইজ বার্ড। আর ওর সবচেয়ে ফেমাস ডায়লগ হচ্ছে হু ইজ বার্ড, আর আমাদের চকলেট বয়। আচ্ছা, ওদের কিন্তু দুজনের এটা ফার্স্ট লঞ্চ ট্রিপ, আর এটাই আমার সাথে ফার্স্ট ট্রিপ, আর ওদের ভ্রমণের এটা ফার্স্ট ট্রিপ। হ্যাঁ, আমরা এই হ্যাঁ দর্শক, আপনাদের আমি প্রথমেই জানাচ্ছি, এটা আমাদের ফার্স্ট লঞ্চ ট্রিপ, এটা আমাদের ফার্স্ট লঞ্চ ট্রিপ, মানে ফার্স্ট লঞ্চ ট্রিপ, ফার্স্ট লঞ্চ ট্রিপ না রান, ফার্স্ট লঞ্চ ট্রিপ। নো নো, মানুষ ভুল মানুষেরই হয়, আমি সবার দর্শক শ্রোতাদের জন্য জানাই। আচ্ছা আচ্ছা, এখানে তুমি কিছু করতে চাঁদপুরে আমরা ফার্স্ট লঞ্চ ট্রিপ। আচ্ছা, চাঁদপুরে আমরা যাচ্ছি সবাই একসাথে, অনেক মজা হবে, অনেক সবাই বলতে কি আমরা এখানে তিনজন যাচ্ছি, তারপর সকালে যেন আমরা সবুজ শ্যামল সুন্দর হাওয়াটা পাই, এখন আমরা সেই হাওয়াটা পাচ্ছি। আপনারা যদি থাকেন তাহলে আপনারা আচ্ছা যাই হোক, তো হচ্ছে কি আমরা এখন আমরা অনেক ভোর ভোর রওনা দিচ্ছি, বিকজ মর্নিং ট্রিপটা জাস্ট অসাধারণ হয়, এখানে ন্যাচারাল বাতাসগুলো। তো আশা করছি আমরা চাঁদপুরের নোয়াখালী হাওয়া পাবো। আমরা ফিক্সিং করে দিচ্ছি আগেও,
তো হচ্ছে কি ওরা এখন রেডি আছে, বাট আমি যে পিক্সিং করছি এখন কেউ জানে না, শুধু আমি এরা জানি। তো পাখি আমরা তো কিছুক্ষণের মধ্যে একটা গেম প্লে করতে যাচ্ছি, তুমি জানো? আমরা লুডো প্লে করতে যাচ্ছি এবং ওখানে যদি হারো তুমি জানো তো ডেয়ার দেওয়া হবে। আমি কখনই হারি না, আমি সবসময় ফার্স্ট। আচ্ছা আচ্ছা, দেখা যাবে হারবার তুমি, আমি জানি হারবার তুমি। ওকে, আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড যে আমি কি করবো। এমনিতে হচ্ছে কি, আমি ফার্স্ট হচ্ছি, আমি শিবির। আচ্ছা, এখানের মধ্যে যে লাস্ট, আমি বুঝতে পারতেছি না আসলে আপনি গেমের মধ্যে আমি কোথায় আসবো বা কে আমাকে কিছু। আচ্ছা, হচ্ছে কি আমাদের গেমটা হচ্ছে, আচ্ছা শুনো আমি বলি, আমাদের গেমটা হচ্ছে লুডো গেম, আমাদের গেমটা হচ্ছে লুডো গেম, আর এখানের মধ্যে যে হারবে তার জন্য হচ্ছে একদম মানে পাবলিক প্লেসে একটা ডেয়ার দেবো, মানে যে দুজন ফার্স্ট সেকেন্ড হবে তারা ডেয়ার দেবে। তো তুমি এক্সাইটেড বেশি হলে তুমি তো দেখুন কে ফার্স্ট হয়েছে, এই কই এখানে ফার্স্ট হয়েছি আমি। তো সেকেন্ড হয়েছে আমাদের ইয়েলো বার্ড, আর ফাইনালি আমাদের জালে আমরা ফেসে গেছি। টাইম ফিক্সিং করছিলাম ওই আমাদের ইয়েলো বার্ডকে হারাবো, ওকে দিয়ে কিছু করাবো, বাট হয় নাই। এখন আমাদের রায়ান ফেসে গেছে। তোমার ফিলিংসটা বলো, তুমি এখন কি করবো? আমরা তো এখন তোমাকে ডেয়ার দেবো। আমি এখন মনে হচ্ছে যে আমি এখন লঞ্চে চলে, না 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 তুমি এখন লঞ্চ থেকে গেলে হবে না, কারণ তুমি এখন জালেই ফেসে গেছো। আমরা ভাবতেছি ডেয়ার কি ডেয়ার দেওয়া যায়। হচ্ছে কি গাইস, আমাদের রায়ান তো হেরে গেছে, যাই হোক ওকে এখন ডেয়ার দেবো। আর ডেয়ারটা হচ্ছে আমরা ওখানে এয়ারবার দেবো, আর আমরা এখন একটা গান প্লে করবো, ওই গানটা আমার মুখে বলতে হবে। ওকে স্টার্ট, ওকে স্টার্ট, না না গাইতে হবে। তো ওকে আমরা দিছি কি গান, মানিকে মাগিতে, এখনো গাইতে হবে এটা। মানিকে মাগি নেবে না, গাও গাইতে থাকো, জোরে গাও, জোরে লেরি কেউ নুমবে নুমবে, জোরে জোরে একটি ওটা হবে, পাঁচ একটি জোরে জোরে দুই এক সি দে মা লাগি দেবে তে আ জোরে গাও, লারি সেন পারি সে দে মা মানে তে দে মা আমাদের হিরো আমের হুক্কা হুয়া, তুমি আমি লাগাও, তোমার জন্য আরেকটা গান, এটা গাইতে এটা পারো, রেডি? ওকে এখন আরেকটা গান, তুমি ওটা পারো না, না না এটা করো, হিরো আলম আমরা কিন্তু হাইটলি একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে যে ফার্স্ট হবে ওর জন্য ডেয়ার আছে, আর সেকেন্ড যে হবে ওর জন্য ডেয়ার আছে। আমাদের ইয়েলো বার্ডের জন্য ডেয়ার আছে, আমাদের ইয়েলো বার্ডের জন্য ডেয়ার আছে, শুধু ফার্স্টে ডেয়ার পাবে না, আমাদের ইয়েলো বার্ড এখন ডান্স করবে লেলামে ডেলাতে, কজ ও হেরে গেছিল। বেসিক্যালি হচ্ছে কি, আমরা সবসময় আমরা গেমসের রুলগুলো ফলো করি, আজকে যদি আমরা গেমসের রুলগুলো ফলো না করি এবং আমরা গেমের উল্টো দিকে যাই, তাহলে হচ্ছে যে ফার্স্ট হয়েছে তার জন্য আমরা একটা কী রাখবো, যে কোনো একটা যে কোনো একটা এটা কেন হবে, এটা হবে থার্ড, নো 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 নো
আর আজকে হচ্ছে কি আমাদের গেমস এর ফার্স্ট হচ্ছে অন্তর তো আজকে ওকে ই করতে হবে ওকে ডিয়ার দিব আজকে আমরা কি দিব কি দিব আমরা কি দিব আচ্ছা সেটা রিপিটেড বাট হচ্ছে ডিয়ার এক্সপেক্টেড আগে আমাদের ইয়েলো বার্ড কে নাচতো নো 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 মিউজিক ম্যান মিউজিক নিয়ে রেডি হ্যাঁ আমি রেডি আচ্ছা তুমি ওখানে দাঁড়াও কারণ ফানি শব্দ শোনা যাবে না আর ডান্সার আমাদের ডিয়ার কাছে সেকেন্ড ওকে রেডি তারও থাকবে আচ্ছা তো হচ্ছে কি আমরা এখন একটা হোটেলে ঢুকবো নাস্তা করবো দেন ফ্রেশ হয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করতেছি ওকে গাইস তো ইলিশের দেশে আসছি যদি ইলিশ না খায় তাহলে কি হয় আমার পিছনে অনেক বড় একটা ইলিশ আছে এইটা আমরা এখন খাবো ভাগ করে এই ইলিশ মাছটা তো হচ্ছে কি আমাদের ইলিশ চলে আসছে অনেক বড় বড় পিস সো নাও এর থেকে ইলিশা প্রজেক্টে কম হ্যাঁ যেটা বুঝতেছি আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয়েছে কেমন হয় এটা টেস্ট আচ্ছা তোমার কাছে খাবার টেস্টটা কেমন লাগছে সত্যি বলতে মনে হচ্ছে চল তো আচ্ছা তোমার কাছে হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে দশের মধ্যে দুই তুমি দশের মধ্যে আমি দেবো ছয় আর তুমি আমি দশের মধ্যে সত্যের মধ্যে এক আমাদের পাখি তো ল্যান্ডিং স্ট্রিপের পুরো বম্বে আসছে এখানে সত্যি বলতে আহামরি আমরা ভাবছিলাম ভালো রেস্টুরেন্ট আসবে এখানে ভালো ভালো
তো হচ্ছে কি আমরা যখন লঞ্চ থেকে নামছিলাম আর আমরা তখন খাওয়া দাওয়া করে প্রচুর খিদা লাগছিল, খাওয়া দাওয়া করে এখন চলে আসছি ঘোরার জন্য মোহনাতে। হ্যাঁ, চাঁদপুরের সব জায়গায় একসাথে মোহনা, রক্তধারা, তিনুলি মোহনা, তারপর বীজ সব কিছু একসাথে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের, যেটা যেন চাঁদপুর বিখ্যাত আমাদের পিছনে আছে। বাট ওটা খেয়েই টেস্ট পাই না, আমারই পাই না, স্মেলটা যত ভালো পাওয়া দরকার ছিল ওটা পাই না। এর থেকে মনে হয় বাসার মধ্যে আমি যেটা রান্না করি সেটাই বেটার, তাই নাকি? অনেক বেটার, অনেক বেটার। ও আচ্ছা, তারপর ইস্তমোড়া অনেক জোস, ইলিশ চত্বর। আমরা এখন যাবো রক্তধারা, ধ্যান যাবো কি বলছে না, তিন নদী মোহনা। তিন নদী মোহনার পর আমরা যাবো ইয়ে বালুচর, বালুচর সরি মিনি কক্সবাজার, মিনি কক্সবাজার। ওখানে আমরা টাইম স্পেন্ড করবো বেশি, কজ এখন প্রচুর পরিমাণ রোদ, আমরা এখানে বেশি করে থাকতে পারছি না। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক্তধারা, আর আমরা চত্বর ঘুরছি এখন রক্তধারা, মানে টোটাল সবগুলো ক্লোজ হয়ে চলছে। তিন নদী মোহনা দেন, আমরা এখান থেকে বোটে করে 100 টাকা ভাড়া দিয়ে দেন যাবো আমরা মিনি কক্সবাজার। এই আর কি অবস্থা, কিন্তু আর আমাদের পাখিকে দেখো না, পাখির কি অবস্থা, একদম বেশ। আর তো হচ্ছে কি আমরা এখন এখান থেকে 100 টাকার টিকিট, 100 টাকার টিকিট কেটে বোটে করে যাবো মিনি কক্সবাজার। আর দেখা যাক ওখানে কি হয়, ওখানে কি আছে। আপনার ফিলিংস কি বলুন? আমি সাঁতার পারি না, বলুন, ভয়ে ভয়ে আছি। আমি সাঁতার পারি না, খুব ভয়ে ভয়ে আছি, কখন যদি কি হয়। আপনার সমস্যা নাই, আপনি সাঁতার পারেন না, আমাদের পাখি ইয়েলো বার্ড আছে। আমি অনেক সাঁতার পারি, আমার অনেক সাঁতার, অনেক অনেক পারে, অনেক ও কিন্তু অনেক পারে, বুঝছো। কষ্ট হচ্ছে আমার, 20,000 টাকার মোবাইলটা যদি কিছু হয়ে যায় বিশেষ। আচ্ছা, এটা এটা ওই আজকে যে লঞ্চ থেকে লঞ্চ এ যে পকেট মারতেছে ওটা না? তো হচ্ছে কি আমরা ভুলক্রমে কক্সবাজার না আসে মানে মিনি কক্সবাজার ভেবেছিলাম, এখন দেখি যেটা হচ্ছে অ্যামাজন, আমাদের ছোটখাটো অ্যামাজন। এখন প্রচুর রোদ, আমরা এখন এখানের মধ্যে একটা আশ্রয়কেন্দ্র খুঁজবো, বুঝছেন, আমরা এখন একটা পাট খেতের মধ্যে আশ্রয়কেন্দ্র খুঁজবো। কি একটা অবস্থা দেখে ভাই, এটা নাকি কক্সবাজার। তো আপনার কি ফিলিংস আমাকে আবার শেয়ার করুন, যে কক্সবাজার এসে আপনি কেন পাট খেতে ঢুকতেছে? হ্যাঁ, পাট খেতে কেন ঢুকতেছেন? পাট খেতে কেন ঢুকতেছেন? আল্লাহ, দেখুন হাতে নাতে দরকারছে, হাতে নাতে দরকারছে, পাটমন্ডি থেকে এখানে পাট খেতে দেখার জন্য আসছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের মিনি কক্সবাজার, মিনি কক্সবাজার সি বিচ, এটা সি বিচ, এটা নাকি সি বিচ, এটি আই টু। হ্যাঁ, আমরা মিনি কক্সবাজার গেলে আমরা ওরিজিনাল কক্সবাজার চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, সত্যি। এখন আমাদেরকে ওইটা হচ্ছে কক্সবাজার, আর ওইটা হচ্ছে কক্সবাজার প্রো ম্যাক্স। আর এখন হচ্ছে কি আমাদেরকে এখানে আশ্রয়কেন্দ্র খুঁজতে হবে পাট খেতের মধ্যে, কিছু করে না, কারণ প্রচুর পরিমাণ রোদ। আর এখানে অনেকগুলো ডাইনোসর দেখতে পাচ্ছেন, মাথা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ডাইনোসর দেখতে পাচ্ছেন। Thank you.
হ্যাঁ আমরা কোথায় আছি? ওয়ার্ল্ডে অ্যামাজন ম্যান। সত্যি বলতে কাহিনীটা হচ্ছে কি, এতক্ষণ বলতে পারে না, কাহিনীটা হচ্ছে আমরা যখন মোহনাতে ছিলাম, তিন নদী মোহনাতে ছিলাম, ওখানে বোটগুলো দাঁড়িয়েছিল, বলছিল যে আপনাদের মিনি কক্সবাজার নিয়ে যাওয়া হবে, ওখানে অনেক ভালো হ্যান দেন, ১০০ টাকা আসা যাওয়া। পরে যাক আমরা আবার ছিলাম মিনি কক্সবাজার, কারণ আমি ইউটিউবে দেখছিলাম মিনি কক্সবাজার অনেক জোর ছিল, কিন্তু এখন এখন আসার পরে হচ্ছে কি, আমি কখনো অ্যামাজন দেখি নাই, মানে অ্যামাজন এখানে দেখতেছি ভাই, এখানে পাটখাত, তারপর পাশে একটা এগুলো, এটা কি বলে ভাই, আমরা না এটা হয়েছে কি জানি না, বাট দুই বছর আগ পর্যন্ত এটা ঠিক ছিল, এখন জানি না কি হয়েছে, মিনি কক্সবাজার নামে এটা। আর ওই যে ব্যাপারটা ছিল, সব অন্তরের ছিল, ও আমাদের ঘোরাঘাতে নিয়ে আসছে, এখন ওকে কি করবো, আমরা একটা বিছানা বিছেছি, বিছানা বিছানোর পর আমরা এখানে শুয়েছি। আর এখানে এখানে পাটখেত থাকাতে অনেকগুলা অনেক সুবিধা, অনেক শালিক পাখি আছে, এটা জানেন, অনেক শালিক পাখি আছে, দেখবেন শালিক পাখি দেখবেন, আর শুনতে হয় না, আমার পিছনে কিন্তু একজোড়া শালিক পাখি আছে, আমরা এখানে মানে স্টেপ বাই স্টেপ পাটখেতে অনেক শালিক পাখি আছে, না না হ্যাঁ মানে আমরা এখানে শালিক পাখির মাঝে আমরা কাক কাকছি, কি অবস্থা ওই পিছনে, কি অবস্থা, আচ্ছা যাই হোক, এর কিছু আমরা তারপর এই প্লেসটা খারাপ না, বাট আমরা ভাবছিলাম একটা বিচ হবে, ওই জন্য একটা মনটা খারাপ হয়েছে, কিন্তু ঠিক আছে চলুক, এখন দেখি আমরা আমাদের এখানে ইয়েলো ওয়ার্ডের সাথে একটু প্র্যাঙ্ক করবো, ওই যে পাটখেতে চিপায় চাপায় কাপড় দেখার পরে আমার নিজেকে মনে হচ্ছে যে আমি নদীতে যা ঝাঁপ মারি, সত্যি মনে হচ্ছে না, আসলে সিঙ্গে থাকা যে কি একটা অবস্থা আছে, আমরা এখন আমাদের ইয়েলো বার্ডকে দেখতে পাচ্ছি না, ওর সাথে একটু প্র্যাঙ্ক করবো, বুঝছেন, এবার হারা গেছে, এটা আমাদের বাসস্থান দেখবেন, এই দেখুন এটা হচ্ছে আমাদের বাসস্থান, এটা আমার বেড, এটা রায়ানের বেড, আর ওটা হচ্ছে ইয়েলো বার্ডের বেড, আমাদের পাখির বেড, মানে এই পাট পিছনে পাটখেত আর সামনে হচ্ছে বীজ, মানে হোয়াট এ ভিউ ম্যান, আমরা শুয়ে শুয়ে জোস এদিকে জোস দেখবেন, দেখেন Hi, yellow bird. Hi, baby. Wow, what are you doing? Wow. Yes. Wow. What are you doing? Pala. Oh, bear out. Fire, water, na ninja. এখানে আমরা ভাড়া দিচ্ছি কাপলদের জন্য, ভাড়া দিচ্ছি আমরা, ভাড়া দিচ্ছি ধরেন হচ্ছে কি, একটা কাপল এক ঘন্টা কাটালে আমরা ১০০ টাকা নিচ্ছি, আমাদের টাকা উসুল করতে হবে না, আর এখন তো কেউ পাঁচ মিনিটে বেশি পারে না, কি পারে না, কাজ পারে না, কি কাজ, অসাধারণ অ্যাকচুয়ালি, এমন মানে এমন কক্সবাজারে কখনো আসা হয়নি, জাস্ট আচ্ছা শুনো, আমাদের এই পাখি না অনেক কালো হয়ে গেছে, এখন একটু মেকআপ করে দিচ্ছি, দেখো কি সুন্দর মেকআপ, ওএমজি দাও না, ব্লু বার্ড এদিকে,
যদি আসো একটা কাজ আছে তুমি ইয়া করবো হাত হ্যান্ডস আপ করো মানে হ্যান্ডস আপ করো হাত উপরে উঠো হাত উপরে উঠো না উপরে উঠো না প্যান নিয়ে যাও প্যান নিয়ে যাও পাখি প্যান নিবে না প্যান নিবে না অবশ্যই নেব ও শিট পাখি প্যান নিয়ে যাবো তো ইটস নট প্যাট তো হচ্ছে কি এখন পাঁচটা বাজতেছে আর আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি বিকজ আমাদের পক্ষে আর থাকা সম্ভব না মানে যেই পরিমাণে এখানে পেন মানে আমরা কি বলবো কেন থাকা সম্ভব হচ্ছে না একটু বিস্তারিত বলেন প্লিজ আচ্ছা আমি বলতেছি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চাঁদপুরে এসে ভাবছিলাম যেভাবে ভাবছিলাম এক্সপেক্ট করছিলাম ওরকম কিছু নাই ইয়াতে গেছিলাম মিনি কক্সবাজার গেছিলাম ওখানে গিয়ে দেখি তো অবাক পুরো একটা অ্যামাজন আমরা গোসল গোসল করে ক্লিন হয়ে রওনা দিছি ওখান থেকে চলে আসছি এখন টোটালি আর ক্যামেরা হাতে নিয়ে নেয় এখন লঞ্চ চলে আসছে আর লঞ্চ ছিল আমি আর ওটা আপনারা দেখবেন লাস্ট দেখুন কি একটা অবস্থা তাদের ঘুমে মগ্ন হয়ে আসছে হচ্ছে কি কালকে যখন আমরা লঞ্চ ট্রিপে ব্যাক করতেছিলাম আই মিন যখন আমাদের সফরটারে ব্যাক করছিলাম তখন ভ্রমণের সবসময় শুরুটা সুন্দর হয় কিন্তু ব্যাক করার সবসময় কষ্ট হয় আমরা যখন যাচ্ছি যখন আমরা ব্যাক করতেছিলাম তখন এক একজনের অবস্থা পুরো কাহিল আমরা এক একজন কী একটা অবস্থা এসেও যার কারণে আমরা ইঞ্জিনটা দিতে পারি না আমাদের সব ব্লগগুলোতে আমরা ইঞ্জিনটা দিতে পারি না কজ আমরা যখন ট্রাভেল মানে আমাদের ট্যুরগুলো কমপ্লিট করে ব্যাক করি বাসায় ব্যাক করার সময় শরীরের অবস্থা পুরো কাহিল আর আমরা ইয়েলোবার চলে আসছি এখানে ইঞ্জিনটা দেওয়ার জন্য বসুন্ধরা সিটিতে আমাদের আচ্ছা যাই হোক আমি কিন্তু তোমার বসুন্ধরা সিটিতে কেন আছি জানো কেন বলো আগে বলো তো কেন আই ডোন্ট নো আচ্ছা কালকে হচ্ছে কি আমি আর রায়ান একটা ডেয়ার চিন্তা করছিলাম ওকে দেওয়ার জন্য লঞ্চে বাট আমাদের শরীরের অবস্থা খারাপের কারণে আমরা কেউ এটা কমপ্লিট করতে পারি নাই আমি এখন ওকে একটা চিপাতে আনছি মানে বসুন্ধরা সিটিতে চিপাতে আনছি এখন এখানে একটা ডেয়ার দেবো ওকে অন্তর আর রায়ান মিলে আমাকে অনেক ডেয়ার দিয়েছে বাট আমরা কিন্তু ওকে পারি না সো আগামী যে ব্লগে হবে ওইখানে অন্তর কিন্তু ছাড়া ছাড়ি নাই ওই কিন্তু আচ্ছা যাই ওরা বলতেছে আর কি আমাকে নেক্সট ব্লগগুলোতে প্রচুর পরিমাণে জ্বালাবে এই ব্লগে পাখিকে ইয়ে করছে আমরা ডেয়ার দিয়েছি সো যাই হোক পাখি এখন ডেয়ার পূরণ করবে এখানে অনেক মানুষ আছে আর সবার সামনে এখন ও এখানে বোরকা পরা আমাদের হিজাবি না আর কি প্রপোজ করবে আচ্ছা প্রপোজ করে দেন তোমার ডেয়ারটা কমপ্লিট আচ্ছা না না আজকে ব্লগ আজকে আমাদের এ পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ট্যুরে আপনাদের সাথে আবার দেখা হবে